Okay, hey everyone, this is MD Jamilul Islam Siam and welcome to my YouTube channel Siam on the Road. I am going to go Tiesta nodir moddhe, Tiesta Bridge actually. I am Rangpur theke ekটু বাইরে গিয়ে ব্লগ শুরু করব, মানে রংপুর ক্রস করে দেন ব্লগ শুরু করব। Let's go. আচ্ছা, রংপুর ছেড়ে আমরা চলে এসেছি বেশ দূরে। রংপুর শহর থেকে আমরা যাচ্ছি পূর্ব দিকে, আর এদিকে রাস্তায় যানবাহন বেশি থাকলেও রাস্তাটা বেশ স্মুথ। যেমনটা প্রথমেই বলেছিলাম, আমরা যাচ্ছি তিস্তা ব্রিজ কাউনিয়ায়। চলেন তিস্তা ব্রিজ সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেওয়া যাক। তিস্তা সেতুর আসলে উত্তর অংশ সদর উপজেলা এবং দক্ষিণ অংশ রংপুর জেলার কাউনিয়া উপজেলার সীমান্তে অবস্থিত। তিস্তা রেল সেতু বাংলাদেশের রংপুর জেলার একটি পুরাতন রেল সেতু। রেল সেতু হিসেবে তৈরি করা হলেও 1978 সালের 4 মার্চ থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। পরবর্তীতে 2012 সালে এই রেল সেতুর পাশে তিস্তা সড়ক সেতু নির্মাণ করা হয় এবং তারপর তিস্তা রেল সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সো এখন শুধু রেল চলাচলের জন্য রেল সেতুটি ব্যবহৃত হয়। আমরা চলে এসেছি তিস্তা ব্রিজের খুব কাছাকাছি। সো চলেন একদম ব্রিজের মধ্যে গিয়েই দেখা হচ্ছে। আচ্ছা, আমরা চলে এসেছি তিস্তা ব্রিজের মধ্যে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি তিস্তা ব্রিজ। আমরা সামনে এখানে সাইনবোর্ডের মধ্যে এই যে দেখা যাচ্ছে তিস্তা সেতু। আচ্ছা, এদিকে ভিউটা অনেক বেশি সুন্দর, আপনারা দেখেন, একটু ফিল করার চেষ্টা করেন। আর ডান দিকের ভিউটা অসাধারণ, এবং দেখেন নদীতে বেশ পানি আছে কিন্তু অনেক বেশি কম। বাদিকে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে, ও আকাশটা অনেক বেশি সুন্দর। চলেন না এই জায়গার কিছু সিনেমাটিক শট দেখে আসা যাক। লেটস গো। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসবো যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির মাঝে। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির মাঝে। যদি পারিস তবে ফিরে আয় না তুই আরেকটি বার, তোকে দেখে স্বস্তি। আচ্ছা, যাচ্ছি এখন তিস্তা ব্রিজের নিচে। নিচের জায়গাটা বেশ অনেক বেশি সুন্দর। নিচ থেকে একটু ভিউটা জাস্ট দেখবো। আমি একটু ক্যামেরাটা ঘুরে দেখাই। ওই যে দেখেন তিস্তা ব্রিজের যে রেলওয়ে সেতুর যে রেলের সেতুটা আছে, ওইখানে এদিক দিয়ে অ্যাকচুয়ালি রেল যাওয়া আসা করে। আগে এই সেতুটাই ছিল, জাস্ট অন্য কোনো সেতু ছিল না, কিন্তু এখন ওইদিকে আরও একটা নতুন করে সেতু করা হয়েছে। সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বনেতে, সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরেতে। সেজে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বুনতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরতে তার গুনগুন মনের গান বাতাসে ওড়ে, কান পাত মনে পাবে শুনতে তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে, চোখ মেলো যদি পারো বুঝতে তার গুনগুন মনের গান। আচ্ছা, তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। বাইকে গিয়ে শেষ করতাম, কিন্তু কিছু সমস্যার কারণে ওইখানে গিয়ে শেষ করবো না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো ভালো এবং সুস্থ। সি ইউ নেক্সট টাইম, ফিস।